মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার সদর বিজেপির জেলা কমিটির পক্ষ থেকে জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, 2রা মে নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকে পূর্ব বর্ধমানের 9টি বিধানসভা কেন্দ্রের বেশ কিছু বিজেপি কর্মী বাড়ি ছাড়া, তাদের বাড়ি ফেরানোর দাবি জানানো হয়। এদিন স্মারকলিপি প্রদানকারীরা জানান, যারা বাড়ি ছাড়া আছেন তাদের নামের তালিকা ও ফোন নাম্বার দেওয়া হয়েছে। প্রশাসন গুরুত্ব সহকারে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বলে বিজেপি নেতৃত্ব জানান। আপনারা জানেন যে 2রা মে রেজাল্ট বেরোনোর পর থেকে পশ্চিমবাংলায় যে কীভাবে সন্ত্রাস চলছে, চারিদিকে মারধর, লুট সব রকম চলছে। তো আমরা ডিএমএ ও এসপির কাছে আগেও অনেকবার গেছি, যে কোনো কারণে হোক ওনারা সময় দিতে পারেননি। আজকে উনি সময় দিয়েছিলেন, গেছিলাম, সেখানে ওনাদেরকে মেনলি বলা যে যারা বিভিন্ন জোন, মানে আমাদের বর্ধমান জেলার মধ্যে যে 9টা বিধানসভা আছে, 9টা বিধানসভাতে বেশ মানে প্রায় হাজারখানেক লোক হচ্ছে ঘর ছাড়া আছে, তাদেরকে ঘরে ফেরানোর দাবিটা নিয়ে মূল আমাদের যাওয়া। উনি আমাদের সাথে ভালোভাবে কথা বলেছেন, আশ্বস্ত করেছেন এবং কীভাবে কী করা যায় সেটার জন্য একটা রূপরেখা তৈরি মোটামুটি হয়েছে। এই আলোচনাটাই আমাদের হয়েছে এবং ওনাকে প্রতিটা বিধানসভা বাইজ যারা ঘর ছাড়া আছে তাদের একদম নাম, ফোন নাম্বার, ঠিকানা দিয়ে লিস্ট ওনাকে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত প্রায় মানে 2 তারিখের পর থেকে বলবো না, আমি আজকের ডেটে দাঁড়িয়ে বলছি প্রায় 752 জনের মতো এরকম একটা তালিকা ওনারাতে দেওয়া হয়েছে। দেখুন, আমি এটা কে পারছে কে পারছে না আমি হয়তো এই তর্কে যাব না, কারণ নিশ্চয়ই হয়তো কেউ কেউ পারছে না। কিন্তু সাংসদের কথা বললে আমরা হয়তো জানি যে সাংসদের দাদা মারা গেছেন, সেই ব্যাপারটাতে নিয়ে উনি শোকগ্রস্ত বলুন, বা যেহেতু ওনার, আমি ওনার সাথে কথা বলেছি, ওনার মানে ওনার বক্তব্য যে বাবার পরই উনি ছিলেন আর কি এরকম জায়গাতে, সেই জন্য ওনার ফ্যামিলিগতভাবে বা ফ্যামিলির যে রিচুয়ালসগুলো হয় সেটা নিয়ে উনি হয়তো খুবই ব্যস্ত আছেন বা ফোন ধরছে না। বাকি যেটা রয়ে গেল ক্যান্ডিডেট, আজকে তো আমরা যখন ডেপুটেশন দিতে গেছি বর্ধমান দক্ষিণ বিধানসভার ক্যান্ডিডেট আমাদের সাথেই ছিলেন, তো উত্তরের ক্যান্ডিডেট উত্তরের মতো দিয়ে এসছে, আমরা গেছিলাম, তো ফোন ধরছে না সেটা নয়, হয়তো কোনো কোনো সময় করে উঠতে ধরতে পারছে না, বা হয়তো রাতের দিকে করলেন। আমাদের ফোন সবসময় খোলা আছে যখন যোগাযোগ করছেন এবং নিচুতলার কর্মীরা যথেষ্ট যোগাযোগ করছে। হ্যাঁ, সদুত্ব বা অনেক সময় আমরা কিছু করতে পারছি না, কারণ যেভাবে সন্ত্রাস চলছে বা সন্ত্রাস কবলিত যেভাবে হয়ে আছে সব জায়গায় গিয়ে আমরা গিয়ে উঠতে পারছি না, কিন্তু মানসিকভাবে পাশে থাকা বা যতটা পারা যায় রাজ্যে কথা পৌঁছানো, রাজ্য থেকে কেন্দ্রে পৌঁছানো, সেইভাবে করা, তাদের কাছে যতটুকু সাহায্য পৌঁছানো যায় সেই ব্যবস্থাগুলো কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত চলছে এবং আশা রাখবো আগামী দিনে এর একটা সুরাহা নিশ্চয়ই হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।